আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি রাজেশ রঞ্জন। বিশ্বব্যাংকের গভটেক লিডার্স তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সরকারের বিভিন্ন সেবা দিতে ও সেবা নিতে নাগরিকদের সম্পৃক্ত করার ইকোসিস্টেম নানা প্রকল্প বাস্তবায়ন করায় এই তালিকায় স্থান পায়। আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকা জরুরি বলে মত দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। বলেছেন, অকার্যকর বিচার ব্যবস্থা গণতন্ত্র ধ্বংসের হাতিয়ার, ক্ষমতার ভারসাম্য রক্ষায় শক্তিশালী বিচার ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার্ড মিলনায়তনে বাগেরহাটের পিসি কলেজের সাবেক ছাত্রদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ আগামীকাল। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সমাবেশস্থলে জড়ো হয়েছেন বিভাগের তিন জেলার লাখো নেতাকর্মী। তবে বিভাগের লাখায়ে সংঘর্ষের পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে সিলেটের তিন বিভাগে আজ থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। ভোগান্তি বেড়েছে স্থানীয় যাত্রীদের, বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে, কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহন ব্যবহার করছেন। কাল ধর্মঘট পালন করবে সিলেটের বাস মালিক সমিতি। বৃহস্পতিবার ছাত্রলীগের নেতাকর্মীরা মোটর সাইকেল নিয়ে সিলেট নগরে মহড়া দিয়েছেন। এদিকে হবিগঞ্জের লাখাইতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 200 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনায় দলটির কেন্দ্রীয় নেতা হবিগঞ্জ পৌরসভার পদত্যাগী মেয়র জি কে গৌস সহ 45 জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার এই মামলা করেছে ডিএমপির কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। সরকার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকায় অভিযোগ করা এই মামলার অপর দুই আসামি মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারি। পিনাকি ভট্টাচার্য বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানা গেছে। এবার থাকছে দেশের বাইরের খবর। একদিন পরেই মালয়েশিয়ার জাতীয় নির্বাচন। তুমুল লড়াইয়ের মধ্যে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। বেশ জটিল সমীকরণের এই নির্বাচনে চতুর্মুখী লড়াই বেশ স্পষ্ট। জরিপে এগিয়ে আছে সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোট। তার মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে বারিসান ন্যাশনাল জোট নেতা জাহিদ হামিদিকে। তবে আলোচিত নেতা মাহাতির মোহাম্মদের গেরাকান্তানা এয়ারের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। অন্যদিকে পেরিকাটার ন্যাশনাল মহিউদ্দিন ইয়াসিনকে মনে করা হচ্ছে ডার্ক হর্স। এবার থাকছে মাঠে ময়দানের খবর। রোববার থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ অভিযান। 22 নভেম্বর সৌদি আরবের বিপক্ষে খেলবে জনপ্রিয় দল আর্জেন্টিনা, কিন্তু ইঞ্জুরির আতঙ্ক স্কলানির দলে। বৃহস্পতিবার লিওনেল মেসিদের শিবির থেকে ছিটকে গেছেন ফরওয়ার্ড স্ট্রাইকার নিকোলাস গঞ্জালেস। কাতারের প্রথম দিনের অনুশীলনে পেশিতে চোট পান নিকোলাস, তার পরিবর্তে নেওয়া হয়েছে অ্যাঞ্জেল কয়রাকে। এছাড়াও ইঞ্জুরিতে পড়েছেন আরেক ফরওয়ার্ডার স্ট্রাইকার জোয়াকেন কোরেলা। শেষ করছি নিউজ আপডেট। পরের সংবাদ জানতে চোখ রাখুন এসটিভির দুপুরের সংবাদে। ধন্যবাদ সবাইকে।